ওয়েলকাম ফ্রেন্ডস, ক্লাস নাইনের সামন্তরিকের ধর্ম সংক্রান্ত যেসব উপপাদ্যগুলো আছে তার মধ্যে এটাই শেষ উপপাদ্য। এর আগে যে কটা উপপাদ্য আছে সবগুলো কিন্তু আমি আপলোড করে দিয়েছি, আর সেখানে আমি শিখিয়েছি কিভাবে উপপাদ্যগুলো লিখতে হয়। ওই ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো, অথবা নিচে ডিসক্রিপশানে দেখো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের মধ্যে সবগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে। এখন যে উপপাদ্যটা আমরা প্রমাণ করব সেটা হলো, একটি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। ক্লাস নাইনের অঙ্ক প্রশ্নে এই উপপাদ্যটা কিন্তু বারবার দেখা যায়, তো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। এটা আমি কেমনভাবে পরপর এগুলো লিখে যাচ্ছি তোমরা সেভাবে খেয়াল করো আর নিজেরা লিখতে শুরু করো। তো দেখো, প্রথমেই আমরা একটা সামান্তরিক এঁকে নেবো। এখানে এখানে একটা চতুর্ভুজের কথা বলা হয়েছে, কিন্তু চতুর্ভুজটা সামান্তরিক হবে, তাই আমরা যে কোনো চতুর্ভুজ না এঁকে আমরা একটা সামান্তরিক এঁকে নেবো। নিয়ে তারপরে আমরা কি করছি দেখো, আমরা সামান্তরিকটা এঁকে নিলাম আর এর নাম দিয়ে দিলাম এ বি সি ডি। এই সামান্তরিকের দুটো কর্ণ আঁকতে হবে, যেহেতু এখানে বলা আছে দেখো একটি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, তো দুটো কর্ণ এখানে আমাদের টানতে হবে। দুটো কর্ণ আমরা এঁকে নিলাম, একটা এসি আর একটা হলো বিডি। এখন আমরা লিখব, আমরা যা যা করলাম সেগুলো আমরা এখন লিখব। যেটা লিখব সেটা হচ্ছে এই প্রদত্ত এই পয়েন্টের মধ্যে, এখানে আমরা লিখব ধরা যাক এবিসিডি চতুর্ভুজের, এবিসিডি চতুর্ভুজের এখানে দুটো কর্ণ আছে, কর্ণ দুটো হচ্ছে এসি আর বিডি। তাহলে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমরা একটা বিন্দুর নাম দিয়ে দিলাম ও, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। যেখানে কি লিখবো, যেখানে যেহেতু এখানে বলা হয়েছে যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তো ও বিন্দুতে তো ছেদ করলো, কিন্তু এখানে সমদ্বিখণ্ডিত করে বলা হয়েছে, তার মানে ও ও বি ইজ ইকাল টু ওডি হবে, ও এ ইজ ইকাল টু ওসি হবে, মানে কর্ণ দুটো সমদ্বিখণ্ডিত হয়েছে। তাই লিখবো যেখানে ও এ ইজ ইকাল টু ওসি এবং ও বি ইজ ইকাল টু ওডি। এইখানে তোমরা এটা লিখতে পারো যে পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, এখানে সমদ্বিখণ্ডিত করেছে এটাও লিখতে পারো। তো আমি লিখলাম কি, ও বিন্দুতে ছেদ করেছে যেখানে ও এ ইজ ইকাল টু ও সি এবং ও বি ইজ ইকাল টু ওডি, তার মানেটাই হলো সমদ্বিখণ্ডিত করেছে। যাই হোক, এবার আমরা যেটা লিখব সেটা হলো প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে হবে আমাদের, প্রমাণ করার বিষয় কি সেটা লিখব। প্রমাণ করার বিষয়টা হলো যে এবিসিডি একটা সামান্তরিক, এটা আমাদের প্রমাণ করতে হবে। সেই কথাটাই লিখবো এখানে, প্রমাণ করতে হবে যে এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। একটা চতুর্ভুজকে আমরা কখন সামান্তরিক বলতে পারি, যখন ওই চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় আর সমান্তরাল হয়। তো আমরা এখানে ওটাই প্রমাণ করব যে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল। এখানে অঙ্কন করার আর কিছু নেই, এবার যেটা আছে সেটা হলো প্রমাণ। এখন এই প্রমাণ করব আমরা। দেখো এখানে দুটো ত্রিভুজ আমি নিচ্ছি, একটা এওবি আর একটা সিওডি। এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসমতা প্রমাণ করব সবার আগে। তার জন্য যেটা করতে হবে, এখন আমরা লিখব ত্রিভুজ এওবি এবং ত্রিভুজ সিওডি এর মধ্যে কি কি সমান আছে। দেখো এখানে সমান আছে কি কি, ও এর সঙ্গে ও সি সমান, ও এ হলো এই ত্রিভুজের একটা বাহু আর ও সি হলো এই ত্রিভুজটার একটা বাহু। তাহলে ও এর সঙ্গে ও সি সমান, আবার
ও বি এর সঙ্গে ও ডি সমান। তো আমরা এই দুটো আগে লিখে নিই, যে ও এ ইজ ইকাল টু ও সি এবং ও বি ইজ ইকাল টু ও ডি। ও এ ইজ ইকাল টু ও সি আর ও বি ইজ ইকাল টু ও ডি আমরা কেন সমান লিখলাম সেটা ব্র্যাকেটে লিখতে হবে আমাদের। দেখো এখানে যে প্রদত্ত লিখেছিলাম আমরা, তার মধ্যে কিন্তু এই কথাটা ছিল, তাই আমরা এখানে লিখব প্রদত্ত, মানে এই শর্তটা আমাদের বলে দেওয়া আছে আগে থেকে যে এই দুটো বাহু সমান হবে, তাই আমরা সমান লিখলাম। আর একটা সমান লিখব কি, দেখো এখানে তো বিপ্রতীব কোণ আছে, তো এই বিপ্রতীব কোণ তো সর্বদাই সমান হয়, মানে এও বি আর সিও ডি, এই যে দুটো কোণ আছে, দুটো কোণ পরস্পর বিপ্রতীব কোণ, আর বিপ্রতীব কোণের মান সব সময় সমান হয়। তাহলে এখন লিখব কি, কোণ এও বি ইজ ইকাল টু, কোণ এও বি ইজ ইকাল টু বিপ্রতীব, এখানেই লিখে দিই বিপ্রতীব কোণ সিও ডি। এই বিপ্রতীব লিখলে আর ব্র্যাকেটে কোনো শর্ত লেখার দরকার নেই, কারণ বিপ্রতীব কোণ সব সময় সমান হয়। তাহলে তিনটে জিনিস যখন আমরা সমান দেখাতে পারলাম, এখন আমরা কি বলতে পারবো, অতএব এই যে দুটো ত্রিভুজের নাম লিখেছিলাম এখানে, ত্রিভুজ এও বি সর্বসম ত্রিভুজ সিও ডি, এও বি আর সিও ডি দুটো ত্রিভুজ সর্বসম। তো এই দুটো ত্রিভুজ যখন সর্বসম হলো, তাহলে তো আমরা এখন লিখতেই পারি যে এ বি ইজ ইকাল টু ডিসি, কারণ এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহু এ বি আর ডিসি। তো আমরা সেইটা লিখি, অতএব এ বি ইজ ইকাল টু ডিসি। আর কী কী সমান লিখতে পারি দেখি, এখানে এইখানে আর সমান লিখতে পারবো আমরা, দেখো এই দুটো ত্রিভুজ নিয়েছিলাম, এই কোণের সঙ্গে এই কোণ আমরা সমান লিখতে পারি, যে এ বি ও ইজ ইকাল টু সি ডি ও, অ্যাঙ্গেল এ বি ও ইজ ইকাল টু অ্যাঙ্গেল সি ডি ও, দুটো অ্যাঙ্গেল সমান, কারণ এই দুটো কোণ হচ্ছে ত্রিভুজের অনুরূপ কোণ, মানে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ এটা, তাই কিন্তু এই দুটো কোণ সমান। এখানে একটা জিনিস যেটা লিখতে হতো আমাদের, সেটা হলো এই যে সর্বসম লিখেছি আমরা, এটা কী শর্তে সর্বসম হয়েছে। এখানে দেখো আমরা সাইড নিয়েছি দুবার, অ্যাঙ্গেল নিয়েছি একবার, তো এটা সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে সর্বসম। সবথেকে ভালো হয় এখানে সাইড অ্যাঙ্গেল সাইড যখন আমরা লিখব, তো এইখানে এই অ্যাঙ্গেলটা মাঝখানে ঢুকিয়ে দেবে, মানে প্রথমে একটা বাহু, তারপর কোণটা, তারপরে বাহু আবার, এটা দিলে তাহলে সাইড অ্যাঙ্গেল সাইডটা হয়, নাহলে এটা লিখলেও যে কোনো সমস্যা আছে তা না। তো এখন দেখো এই যে এবিও আর সিডিও, এই দুটো কোণ সমান হয়েছে, এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। দেখো দুটো সরলরেখা সমান্তরাল যখন হয় আর তাকে যদি একটা সরলরেখা ছেদ করে, তাহলে যে একান্তর কোণ উৎপন্ন হয় সেই দুটো একান্তর কোণের মান কিন্তু সমান হয়। তো এইখানে আমরা বিপরীতভাবে বলতে পারি, একান্তর কোণ দুটোর মান যখন সমান হলো, তাহলে নিশ্চয়ই এই দুটো বাহু সমান্তরাল, না হলে সমান হতো না ওই কোণ দুটোর মান। তাই আমরা এখন কী লিখব, এবি এবং ডিসি রেখাংশকে বিডি রেখাংশ ছেদ করেছে, আর এর ফলে উৎপন্ন একান্তর কোণ এ বি ডি এবং বিডিসি এর মান সমান হয়েছে, অর্থাৎ এটা সমান্তরাল, এটা এরকমভাবে লিখব আমরা। লিখব যে এখানে এবি এবং ডিসি রেখাংশকে বিডি রেখাংশ ছেদ করেছে, ছেদ করেছে এবং উৎপন্ন উৎপন্ন একান্তর কোণ দুটির মান, উৎপন্ন একান্তর কোণ দুটির মান সমান হয়েছে, একান্তর কোণ দুটির মান সমান হয়েছে, অতএব এখানে আমরা বলতে পারবো, অতএব এখানে আমরা বলতে পারবো কি, যে
এবি সমান্তরাল ডিসি, এবি আর ডিসি সমান্তরাল, তাই না হলে একান্তর কোণ দুটো সমান হয় না। এই যে দুটো একান্তর কোণ আছে এখানে, যেটা ওই সর্বসমত্রিভুজের অনুরূপ কোণ ছিল, সর্বসমত্রিভুজের লিখে দিই, সর্বসমত্রিভুজের অনুরূপ কোণ ছিল যে দুটো, সেই দুটো কিন্তু একান্তর কোণ হয়েছে। তো এই দুটো বাহু যদি সমান্তরাল না হয় তাহলে ওই জিনিসটা হতো না। তাহলে এখন দেখো, এবি আর ডিসি বাহু দুটো সমান এবং সমান্তরাল, তাহলে আমরা কি লিখতে পারবো? অতএব এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক, এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক, এই কিন্তু আমাদের প্রমাণ করা হয়ে গেল। এই উপপাদ্যটা নিজেরা কয়েকবার লিখে প্র্যাকটিস করো, তাহলে দেখবে অনেক সহজে পেরে যাচ্ছ। এটা উপপাদ্যের মধ্যে জটিলতা কিছুই নেই, এছাড়া এই উপপাদ্যগুলোর যে প্রয়োগ আছে সে তো তোমাদের নিজেদেরই করতে হবে, সবসময় বইয়ের কয়েকটা প্রয়োগের মধ্যে পড়বে না। তো এই অঙ্কটা যদি তোমাদের পরীক্ষার সময় অ্যাটেন্ড করতে হয় তাহলে কিন্তু এগুলো শিখতেই হবে। যাই হোক, এখনকার মতো শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাকে ধন্যবাদ।